বিশ্বাস করেন, আপনাকে যেদিন আমি আপনার সাথে দেখেছি সেদিনই আমি আপনার পুরস্কার শিখেছি। একদম প্রথম দেখাতে আমি আপনার প্রেম করে গেছি, এত ভালো লেগেছে আমি আমি বলে বুঝতে পারবো না। মনে হচ্ছিল যে পুরো আপনি বানাতে পারি, কেন জন্য লাগছে। আমি আপনার প্রতি অনেক সিরিয়াস, আপনি আপনি কল্পনা করতে পারবেন আমি আপনার প্রতি কতটা সিরিয়াস। আপনার জন্য আমি সব কিছু করতে পারি। শাট আপ, আপনি আমার 100 ফিটের মাঝখানে আসবেন না। রফসান, জি স্যার, কাল সকালে সামনের বাসার ভাড়াটিয়াদের বাসে ছেড়ে চলে যেতে বলো, সাবলেট সহ। জি, তুমি কি বেজি? ও আন্টি, না না বলেন না, আমাদের তো এই বাসা ছাড়তে হবে। নতুন করে বাসা দেখো, ঘরটাতে কথা কিছু হয়েছে কেন আর কি? কী জানি কী হলো জানি না, আজকে হুট করে সাইমনের অ্যাসিস্ট্যান্ট এসে বলল আমাদেরকে বাড়ি ছেড়ে দিতে হবে 15 দিনের মধ্যে। স্যার একটা আপা আসছে, নাম মারিয়া। হাই। আপনার কী মনে হয় আমি বেকার? আপনার মতো আজাইরা খাই দাই ঘুমাই, আমার কাজ বাজ নাই, কেউ আমাকে বিরক্ত করছেন কেন? আমি তো আপনাকে বিরক্ত করতে চাই না, আবার আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি এখন আপনাকে কিছু কথা বলবো, কিন্তু কথাগুলো শুনতে খুব খারাপ লাগতে পারে আপনার, বাট কথাগুলো সত্য। আই ডোন্ট লাইক ইউ, আই উইল নেভার লাভ ইউ, কারণ আমি যাকে ভালোবাসবো সে হ্যাজ টু বি এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ কিছু করতে হবে তার। আপনি তো খুব সাধারণ একটা, কিন্তু আমি যেটা বলার জন্য এসেছি সেটা আমি শুনতে চাই না, একদম না। শুনুন, আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু চিন্তা করুন বাসায় গিয়ে, ওকে? কেন করলে কাজটা তুমি? আপনি তো বলেছিলেন অসাধারণ কিছু করতে, এই জন্য অসাধারণ কিছু করলাম, ভালো লাগেনি? এই রেস্টুরেন্টটা আমার বাবার ড্রিম ছিল, যে পাবলিসিটি কতটা দরকার ছিল সেটা শুধুমাত্র আমি জানি, কারণ মানুষের মুখে রেস্টুরেন্টের কথা কম, তোমার কথা বেশি। ইউ ওয়ান্টেড টু বি পপুলার, তুমি পপুলার হতে চেয়েছিলে, কিন্তু আমাকে ব্যবহার করে। না না, আমি তো আপনাকে ইমপ্রেস করার জন্য এত কিছু। তোমাকে কে বলেছে এসব করলে আমি ইমপ্রেস হবো? ও, আমি আসলে এত কিছু ভেবে করিনি, আমি যা করেছি আপনার জন্য মন থেকে করেছি। শোনো, লিসেন লিসেন লিসেন, মন থেকে কেউ যদি কিছু করে তাহলে সেটা মানুষের ক্ষতি হয় না, তুমি যেটা করেছো তুমি ক্ষতি করেছো। আমি তোমার চেহারা আর জীবনও দেখতে চাই না, প্লিজ। বিশ্বাস করেন, আমি আমি যা করেছি বিশ্বাস করে আপনার জন্য মন থেকে করেছি, আমার জন্য আপনার কোনোদিন কোনো ক্ষতি হবে আমি এটা চাইনি। আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি, একটু না অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, আমার বাড়াবাড়ি করা ঠিক হয়নি, কিন্তু বিশ্বাস করেন আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি। স্টুপিড একটা মেয়ে তুমি, অসভ্য একটা মেয়ে তুমি, তুমি আমার লাইফ আসার পর থেকে আমার লাইফটা হেল হয়ে যাচ্ছে। দ্য হেল আউট অফ মাই হাউস, গেট আউট। আপনি কি কথাগুলো মন থেকে বলছেন? আমার জন্য যেহেতু আপনার ক্ষতি হয়েছে, আমার এই মুখ আপনি কোনোদিন দেখবেন না, কোনোদিন আমি আর আপনার চোখের সামনে আসবো না।